কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছিস সবাই? আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছেন। আমি আলোমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা মেনলি একটা তেমন কিছুই না, তো আজকের ভিডিওটা হচ্ছে একেবারে নর্মাল একটা ভিডিও। হ্যাঁ, ফোন নিয়ে ভিডিও। ফোনটা অনেক আগের, কিন্তু বর্তমান বাজারেও ফোনটির চাহিদা রয়েছে, অনেক চাহিদা রয়েছে। বর্তমানে ওই ফোনটি কেনার জন্য একটা ঝড় যাচ্ছে 2022 সালে। রেডমি নাইনটির পেছনে যদি আমরা তাকাই, তাহলে এটা দেখব রেডমি পাওয়ার আছে আর পোকো M2 আছে, অর্থাৎ রেডমি 9 আছে। প্রথমত রেডমি লঞ্চ করেছিল রেডমি 9, দ্বিতীয় লঞ্চ করেছিল রেডমি পাওয়ার, এখন যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে রেডমি 9টি। বর্তমান মানুষেরা রেডমি 9টিকেও রেডমি পাওয়ার বলতেছে, আবার রেডমি পাওয়ারকে রেডমি পোকো M2 বলতেছে, আবার রেডমি 9 এর সংক্ষেপে আরেকটা নাম হচ্ছে পোকো M2, যেটা সবাই চিনেন। পোকো M2 ফোন নিয়ে আমার ভিডিও বানানো শেষ, রেডমি পাওয়ার নিয়েও শেষ, এখন আছে হচ্ছে রেডমি 9টি নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো রেডমি 9টি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকদিন ধরেই আমাদের চ্যানেলের যারা আছেন তারা চাচ্ছেন যে রেডমি 9টি নিয়ে একটা ভিডিও বানাতে, একটা রেডমি 9টির একটা রিভিউ নিয়ে আসতে। তাই আজকে আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম। শুরু কথার মানে ভিডিও শুরু করা যাক। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। রেডমি 9টি এটা হচ্ছে একটা অফিসিয়াল ফোন। যদি আনঅফিসিয়ালভাবে কিনতে চাই তাহলে এটা 14,000 টাকা পড়বে, আর যদি অফিসিয়ালভাবে কিনতে চাই তাহলে এটা 18,000 টাকা পড়বে। আমি প্রথমেই দামটা বলে দিলাম, সরি, আমার একটু ঠান্ডা এবং জ্বর, তাই হয়তো আমার কণ্ঠটা একটু চেঞ্জ পাচ্ছেন এবং ভিডিওটা এতটা ভালো হবে কি না জানি না, তবে একটু কোনো কিছু যদি ভুল হয় মাফ করে দেবেন। ফোনটি হচ্ছে 2টি ভেরিয়েন্টে, 6/4 GB র্যাম এবং 64/128 GB রোম, 6/64 এবং 6/128 আর 4/64। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি ব্যাকআপ এবং 6.56 ইঞ্চ ডিসপ্লে, যা কিনা এক হাতে চালানোর জন্য কমফোর্টেবল। ফোনটিতে রয়েছে 5.6 ইঞ্চ ডিসপ্লে, যেটা কিনা এক হাতে চালানোর জন্য কমফোর্টেবল। আর হ্যান্ডিংয়ের বিষয়টা হচ্ছে মেইন, যেহেতু এটা ফোনটি হাতে এক হাতে যদি চালানো যায় তাহলে ওয়েটটা একটু কম হলে ভালো হয়। ফোনটিতে ওয়েট 86 গ্রাম, ঠিক আছে, ওয়েটটাও ঠিক আছে। আর যদি ডিসপ্লের কথা বলি তাহলে ডিসপ্লের প্রোটেকশন রয়েছে হচ্ছে গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন এবং এক হাতে কমফোর্টেবল চালাতে। এটা হচ্ছে ডিসপ্লের সাইজ শেষ, ব্যাটারি সাইজ শেষ, র্যামের সাইজ শেষ। ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল হচ্ছে মেন ক্যামেরা, এরপরে ডুয়েল, এরপরে হচ্ছে 6 মেগাপিক্সেল, এরপরে হচ্ছে 2 মেগাপিক্সেল, এরপর হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ডিপস ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ক্যামেরার সাইডটা অসাধারণ আমার কাছে লেগেছে। আর এছাড়া এটাতে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা যদি আমরা ব্যবহার 64 মেগাপিক্সেল ক্যামেরাটা যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যামেরাটা DSLR মতোই কিছুটা DSLR মতোই ছবি তুললে লাগে। তবে নর্মাল ফোনে তো DSLR মতো সেম ছবি আসবে না, ওইরকমই কিছু লাগে। ক্যামেরার সাইজে ক্যামেরার এই সেকশন আমার কাছে 10/10 দেবো, কেন এই বাজেটে ক্যামেরার দিক থেকে ভালো, একেবারে অনেক ভালো পারফরমেন্স দেয় রেডমি 9টির ফোনগুলো। ফোনটি এছাড়া আর এমন কিছু বলার নেই। ফোনটিতে রয়েছে সি টাইপ সিস্টেম, চার্জ দেওয়া, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 5000mAh ব্যাটারি ব্যাকআপ। এখানে 5500mAh ব্যাটারি ব্যাকআপ দিলে ঠিক লাগতো, তবে ঠিক আছে। স্ন্যাপড্রাগন প্রসেসর আর গেমিং একটি মোবাইল। এটি হচ্ছে দুইটি অপশান, একটি হচ্ছে যারা কিনা গেম খেলার জন্য ফোন করছেন তার জন্য রেডমি 9টি পারফেক্ট, আর যারা কিনা ক্যামেরার জন্য ফোন করছেন তাদের জন্য এটা পারফেক্ট, আর কিনা দুইটার জন্য ফোন করছেন তাদের জন্য এই রেডমি 9টি পারফেক্ট। তো ফোনটি ওভারঅল লুক ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। ফোনটি হয়েছে 4টি কালার, ব্ল্যাক ব্লু রেড অ্যান্ড গ্রিন। তো প্রত্যেকটাতে শাইনি রেড, যেমন রেড কালারটা যদি আমরা রোদে নিই তাহলে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে। তো প্রত্যেকটা কালার অসাধারণ আমার কাছে লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটি অফিসিয়াল প্রাইস হচ্ছে 18,000 টাকা এবং আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 14,000 টাকা।
যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন।